তো গাইস, আমি আর বাবু যাচ্ছি মেলাতে। এখানে রাস মেলা হচ্ছে লোকরাতে, তো আমি আর বাবু এতে একারে করে যাচ্ছি, আর বাবা এখানেই আছে। তো চলে আসলাম, দেখতে পাচ্ছ মেন গেটে আছে। বাপরে কত ভিড় দেখতে পাচ্ছ, আর এদিকে বাবু ভিডিও করছে দেখো হাতে করে। কি করছ আর এদিকে এগুলো মানুষ, আমি ওকে বলছি দেখো এগুলো মানুষ বলছে, হ্যাঁ মানুষ না, বলছে ভালো করে দেখো এগুলো মানুষ। চলো নেহা, গোপাল নে, দু তিনটা নিলে কম হবে। লক্ষ্মী দিও, লক্ষ্মী কয়, লক্ষ্মী মেলাতে যে ভাগ্য পরীক্ষা করবো না তা কি করে হয়। আর বাবা পেয়েছে এটা বেল একটা, আর আমি পেয়েছি একটা চেন। বাপরে বাপ, কি ভাগ্য আমাদের বলো। 60 টাকা গেছে শুধু শুধু, আর এরকম বেল এটা 10 টাকায় পাওয়া যেত। তারপর ওই দিক থেকে চলে এসে এদিকে আসলাম, ওই মুরগি, যেখানে মুরগি হাঁস পাওয়া যায় ওইখানে। আমি আমাকে দিয়েছিল একটা খেলার জন্য, আমি খেলিনি, আর বাবা খেলছে পাইনি, আমারটা পয়সা হাতে আছে। আর বাবু ওইদিকে ফেলে দিয়েছে, বাবু পেয়ে গেছে এটা মুরগিটা। টাকা ফেলে মুরগি পেয়েছে, আর কি লাগে চলো।
তো ওইদিক থেকে ঘুরে এসে এদিকে ভাবছিলাম আমরা এগুলা তো উঠবো ট্রেনে, এখানে ট্রেনটায় ও বাকিগুলাতে তো উঠতে পারবো না, আমি মরে যাব ভয়ে। তারপর ট্রেনে 100 টাকা করে লাগে, তিনজনের 300 টাকা, আমি চলো যাবো না, দিয়ে বাবুকে এদিকে উঠাই দিছি। আর বাবুকে চারিদিকে দেখো দুনিয়া চিল্লাচ্ছে কিরকম ভয়ে। আগের মতো এগুলাতে এত ভিড় নাই, উঠে না মানুষ আজকাল ভয়ে, মনে হয় আমি যেরকম ভয়ে আজ পর্যন্ত উঠিনি। হাতে একটা একটা মুরগি আছে, মুরগি সবার হাতে আছে বলো। কখন থেকে বাবু বলছে মুরগির মুখটা ধরে চিপবে বলে, বাধা হয়নি মনে হয় ভালো করে বেঁধে দেয়নি। এই দেখো মেলা থেকে কি কি নিয়ে আসছি আমরা, দেখো কত সুন্দর কিউট লাগছে না, বলে বোঝা যাচ্ছে না নাকি ভালো করে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। এই দেখো বাবু মুরগিটা পেয়েছে আর ও আশা থেকে মুরগি নিয়ে খেলছে, দেখো বাবু।